নমস্কার বন্ধুরা, এডিজিটাল পয়েন্ট ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিও আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে থাম্বনেল এবং টাইটেল থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কি নিয়ে আলোচনা হতে চলেছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে অফিসিয়ালি যে স্কুল ছুটির দিন, সেই স্কুল ছুটির দিনের যে অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং তার হলিডে লিস্ট, সেই লিস্ট কিন্তু পাবলিশ করেছে অফিসিয়াল ওয়েবসাইটে। তো আজকে আলোচনা করবো আমরা সেই লিস্ট সম্বন্ধে। তো তার আগে আপনাদেরকে জানাবো, আপনারা যারা ফার্স্ট টাইম এই ইউটিউব চ্যানেলে ভিজিট করছেন, তো চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। আর আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করার জন্য। আমরা চলে যাব সরাসরি সেই নোটিশে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর 2023 শিক্ষা বর্ষে যে ছুটির দিনগুলো করা হয়েছে সেগুলো আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে প্রথমে আপনারা পেয়ে যাচ্ছেন ছুটির দিন উপলক্ষ এবং তারিখ আর কি বার এবং ছুটির দিন সংখ্যা এবং মন্তব্য আপনারা পেয়ে যাচ্ছেন। তো প্রথম থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন সেই পিডিএফটি। তো এখানে যদি আপনারা দেখেন এখানে কিন্তু কয়েকটি ছুটি কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে, কোন ডেটে ছুটি রয়েছে, কি বার এবং কতদিন ছুটি থাকছে, সমস্ত কিছু কিন্তু এখানে আপডেট করে দেওয়া হয়। তো আপনারা যদি পিডিএফটির একটু নিচের দিকে আপনারা যদি স্ক্রল ডাউন করেন, তো সেই ক্ষেত্রে আপনারা প্রত্যেকটা পর্ব হিসাবে আপনারা সেই ছুটির দিনগুলো দেখতে পাচ্ছেন। এখানে প্রথম পর্বে জানুয়ারি থেকে এপ্রিল মাসে কতদিন ছুটি রয়েছে, কি কি বার ছুটি রয়েছে, কি কারণে ছুটি রয়েছে, সেটা আপনারা প্রথম পর্বে পেয়ে যাচ্ছেন। এবং দ্বিতীয় নম্বর যে পর্ব রয়েছে সেখানে মে থেকে আগস্ট 2023 সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে, এবং পর্ব তৃতীয় সেপ্টেম্বর থেকে ডিসেম্বর 2023 এখানে কিন্তু সেই ছুটির দিনগুলো উল্লেখ করা রয়েছে। মোট ছুটির দিন এখানে কটি রয়েছে সেটা এখানে উল্লেখ করা রয়েছে। বিদ্যালয়ে যে দিনগুলো পালন করা হবে সেই দিনগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে উল্লেখ করা রয়েছে, এই ডেটগুলোতে বিদ্যালয়ে কিন্তু পালন করা হবে। আপনারা যদি একটু নিচের দিকে একটু দেখেন সেক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশেষ দৃষ্টাব্য এখানে দেওয়া আছে, এখানে কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে। এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3 নম্বর কলামে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী ছুটির দিন কিন্তু পরিবর্তন হতে পারে। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে ছুটির দিনটি পাবলিশ করা হয়েছে সেটা কিন্তু অফিসিয়ালি পাবলিশ করা হয়েছে, পরবর্তীতে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী কিন্তু এই ছুটির দিন পরিবর্তন হতে পারে। তো পিডিএফটি ডাউনলোড করার জন্য আপনাদেরকে ভিজিট করতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে, এবং এখানে নোটিফিকেশন সেকশনে আপনারা মডেল হলিডে লিস্ট যেটি রয়েছে সেটা কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের কাছে ডাউনলোড করার জন্য অপশন পেয়ে যাবেন, তো আপনাদের এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে ডাউনলোড হয়ে যাবে, তো সেখান থেকে আপনারা এই নোটিশটি দেখতে পারবেন। তো বন্ধুরা, আপনাদেরকে ছোট্ট ইনফরমেশনটি দেওয়ার ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনি যদি ইডিজিটাল পয়েন্ট ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন, তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।